আপনারা আমাদেরকে মানবতার মানুষের যে অধিকার সেটা তো দিবেন, আপনারা আমাদেরকে যদি না কি কারণ, আমার কি ভুল, আমি কি অপরাধ করেছি আমাকে জানান, আমাকে একটু জানাইতেন বলতেন। হ্যাঁ মারুক এরা আমারে দেখতেছে, আমার কি ভুল আপনারা বলেন, আমরা বসে আলোচনা করি, আসেন গণ্যমান্য আসে সবাই আপনারা, কিন্তু তারা আমাদেরকে কোনো কিছু কর্ণপাত কোনো কিছু জানায় নাই। এই তৈয়ব খান সে নিয়ে আসছে, কাকুলিয়া মসজিদের ইমাম সে মানুষগুলোকে জোগাড় করে আশেপাশ থেকে নিয়ে আসছে। এখন দুইটা ঘন্টা ধরে আমাদের এখানে এই হামলা হচ্ছে, কোনো আইন শৃঙ্খলা বাহিনী আসে নাই। হ্যাঁ আমি ডক্টর ইউনুস সাহেবকে বলেছিলাম, ইউনুস সাহেব আপনি কোন নবীর নাম নিয়ে আপনি সুদের ব্যবসা করেন, আপনার খবর আছে? উনি কয় হ্যাঁ, তাহলে হ্যাঁ কন কেন? আমরা বিপদে পড়লে খতমি ইউনুস পড়ি, ঠিক কিনা? আপনি কেন সুদের ব্যবসা করেন? আপনার শাস্তি অনেক বেশি হবে, কারণ আপনার মিতা যেই নবী আলাইহিস সালাম সেই নবী আপনাকে আসামির কাঠ গলায় দাঁড় করাবে। আর আমরা তো 40 দিন লাগে নাই, 7 দিনের মাথায় আমরা মাশাআল্লাহ ট্রান্সজেন্ডার সুদ পশ্চিমাদের দাস এমন কিছু মানুষকে আমরা আমাদের বাজার করে নিয়ে চলে আসলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। কে জানে বাংলাদেশ নিয়ে ওরা কি প্ল্যান করতেছে, আল্লাহ করে প্ল্যান তো করতেছে। আপনারা তো এই রেল লাইন যাচ্ছে বা রেলের কথা শুনে অনেক অবাক হচ্ছেন বা আফসোস করতেছেন ইত্যাদি ইত্যাদি, কালকে যদি শুনেন যে সেন্ট মার্টিনও গায়েব হয়ে গেছে তাহলে অবাক হওয়ার কিছু নাই। ইশারা বুঝে নিয়েন, ইশারাই বুঝে নিয়েন, রেল লাইন চালু হচ্ছে বা হবে এটা নিয়ে তো আমরা অনেক আফসোস করলাম, অনেকে পক্ষে বিপক্ষে লিখলাম, তাই না? কথা বললেন অনেকে, জনমত গঠন করলেন, সার্বভৌমত্বের জন্য হুমকি ইত্যাদি অনেক কথা বললেন। এখন আগামীকাল যদি দেখেন যে সেন্ট মার্টিন নাই বাংলাদেশের ম্যাপ থেকে, ওখানে অন্য কোনো রাষ্ট্রের মানে সামরিক ঘাঁটি হয়ে গেছে, অবাক হওয়ার কিচ্ছু নাই, কারণ সব যত শয়তানির গোড়া এখন ওই পশ্চিমার মধ্যে ওই ওই জায়গাতে তারা এগুলা মাথা কাটায়, কি করবে না কোথায় কি শোনেন, এটা তো কিছুই না, বাংলাদেশ তো ছোট রাষ্ট্র একটা,